এটা এমন এক গল্প যে গল্পের শুরু হতে পারত অপরাধ জগতের অঘোষিত সম্রাট আরিফ হায়দারকে নিয়ে। তার ভালোবাসা, তার পরিবার, তার দর্শন, তার মৃত স্ত্রী আর তার জীবনে আসা দুই চার দশটি অবৈধ নারী আর মহানুভবতা, এমনকি তার পৈশাচিক নির্দয়তা নিয়ে, অথবা হতে পারত একটি মিষ্টি প্রেমের কাহিনী। আরিফ হায়দারের বড় ছেলে রোহান আর মিষ্টি মেয়ে আনুষ্কার এক ধরনের ভেজা ভেজা প্রেমের গল্প। রোহানের একটি টেলিভিশন চ্যানেল গড়ে তোলার চেষ্টা, আশা ও হতাশার গল্প। সেলুলয়েডে তোলা কোনো হিংসার গল্প হতে পারত এটি খুব সহজেই। ত্রিভুজ প্রেমের এক রমরমা কাহিনী। নায়িকা মেহজাবিন চৌধুরী, নায়ক সাইফ খান এবং প্রডিউসার তমার মধ্যকার গিভ অ্যান্ড টেকের গল্প। হতে পারত চিটাগংয়ের মাফিয়া ইসরাফিল শাহিনের উচ্চাভিলাষী কোনো পরিকল্পনার গল্প, এমনকি তার সাজানো প্ল্যানে বাংলাদেশ নামক একটি দেশের ধ্বংস করার পরিকল্পনার গল্প। কিন্তু শেষ পর্যন্ত এটি এক অবিশ্বাস্য ঘুরে দাঁড়ানোর গল্প। এটা হচ্ছে সামাদ চুনুপুটি, আর এটার বস হচ্ছে মারুফ। আর ঢাকায় এদের টোটাল বিজনেসটা কন্ট্রোল করে হচ্ছে মিজান। আর এদেরকে একই সুতায় বেঁধে চিটং থেকে কন্ট্রোল করে হচ্ছে ইসরাফিল শাহিন। খুবই মারাত্মক লোক। ড্রাগের ব্যবসা, অস্ত্র এবং মাদকের চোরাচালান করে হচ্ছে বর্ডার দিয়ে পাহাড়ের বাদশা। শুনছি দুবাইয়ের অনেক গ্যাংয়ের সাথে যুক্ত। অনেকদিন বাচ্চাগুলোর সাথে সময় কাটাই না, একবার গাজীপুর যাইতে চাই। বস, ওরা কলোনিতে আবার আসবে বস। ওরা আমাদের নামের সাথে ড্রাগ ব্যবসা জড়ায় দিবে, আমাদের গুডউইল নষ্ট হয়ে যাবে বস। ওদের শুরুতেই থামাইতে হবে। ওভার অ্যান্ড আউট।
আরে খেলা বাদ দিয়ে আসুক, খেলতে থাকো বাচ্চারা। কেমন আছো? সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। গুলি করে দিলে কি তো মরে যাইতাম, তোর জন্য এক আধবার মরতেই পারি। কতদিন বলছি এই টাইপের ফাজলামি আমার সাথে করতে না, তাও করিস। তোর সাথে ফাজলামি করব না তো কার সাথে করব? তুই ছাড়া আমার কে আছে? ঢং করিস, তালা খুলছিস কিভাবে? চোর একটা চুন্নি। আচ্ছা শোন, বাসা যাইতে বসে আম্মা তোর জন্য পিঠা বানাইছে, গরম গরম। তোর পিঠা তুই খা, আজ কোথাও যাব না, ঘুমাবো। বাহ সুন্দর, চল না ঘুমাই। তুই যখন চোখগুলো বড় বড় করিস তোকে না একদম গরুর মতো দেখায়, তখন না তোকে আমার এত আদর করতে ইচ্ছা করে। যা ভাগ। না আমি এখন ঘুমাবো তোর সাথে। তোর মতো বেহায়ার এই পৃথিবীতে একটাও নাই। তোর মতো গরু পৃথিবীতে আর একটাও নাই। কই এত সুন্দর একটা মেয়ে তোকে জড়ায় ধরে ঘুমাতে চাচ্ছে, তুই কই খুশিতে নাচবি? তা না করে পাথরের মতো মুখটাকে শক্ত করে রাখছিস। প্লিজ ঝামেলা করিস না তো, বাসায় যা। জি বস, আমি এক্ষুনি আসতেছি। ওকে কই যাস। সেলিম আই, কই যাস তুই, কই যাস তুই ফাজিল, আমাকে তালা মারছিস কেন? সেলিম দরজা খোল। সেলিম ফাজিল কোথাকার? আমার
কেমন লাগলো ম্যাডাম? এমন মজার একটা সিনেমা হবে না, মানুষের চায়া চায়া দেখবে, সিটি মারতে মারতে মুখ ব্যথা হয়ে যাবে। সুপারহিট বিজনেস যদি না হয় তাহলে আমি শফিক খান নাম বদলে ফেলাম। আপনার কাছে আমি সুপারহিট ছবি চাইছি? চাই নাই। এটা আরিফ হায়দার প্রোডাকশনের ছবি, আমাদের স্পন্সর আশিয়ান গ্রুপ। এই ছবিতে কোয়ালিটি মেইন, পয়সা না। আপু, আপনাকে দেখে যা খুশি লাগছে। সকালে ঘুম থেকে উঠে দুটো শালিক পাখি দেখলাম, মনেই হচ্ছিল আপনি আসবেন। তোমার বাসা কোথায় মেজবিন? ফার্ম গেট। শালিকরা বন বাজার ছেড়ে আজকাল ফার্ম গেটে বাস করা শুরু করেছে নাকি? প্রোডাকশন, আপু বসেন, আমি আসছি। চলেন ম্যাডাম, ভেতরে চলেন, মেকআপ রুমে এসির মধ্যে বসে কথা কই, আপনার এখানে কষ্ট হবে। ভেতরে যাব না। আপনি মেজবিনের কস্টিউম চেঞ্জ করে গানটা রিশুট করেন। একটা ভদ্র কস্টিউম দেন, এটা কি? আর এইসব খসাখসি মার্কা কোরিওগ্রাফি তো চলবে না, আমাদের একটা সোশ্যাল এক্সিস্টেন্স আছে, আছে না?
বস আসবো? কাম ইন। বস ডাকছিলেন? হুম, প্রপোজালটা রেডি হয়েছে। জি বস। সত্তর সাহেবকে দিয়ে এর একটা করে কপি সবগুলো অ্যাড ফর্মে পাঠিয়ে দাও। ওকে বস। আর সবগুলো মোবাইল কোম্পানি তো দিবা কিন্তু। ওকে। প্রয়োজনে মিটিং ফিক্স করো, আই উইল অ্যাটেন্ড দ্য মিটিং। 18 কোটি টাকার প্রজেক্ট, কোনো হসপস হওয়া চলবে না, ঠিক আছে? ওকে ওকে বস। ওকে যাও। By the way, you are looking gorgeous. Thank you, boss. বস ভাই আসছেন। অশোক, জোয়ারদার, রোহান এই মাসের ইনস্টলমেন্ট দিয়েছে। গত এক বছরে কোনো ইনস্টলমেন্ট ক্লিয়ার করেনি। তোমার সিনেমার নায়িকার কস্টিউম কি হবে, কোরিওগ্রাফিক মুভমেন্ট কি হবে না হবে, সেটা দেখার দায়িত্ব কি তোমার নাকি তোমার ডাইরেক্টরের? তুমি আবার ভাইবো না যে ডাইরেক্টর তোমার নামে কমপ্লেন করছে? আর এত সাহস নাই। ও রিয়েলি? এফডিসিতে তুমি যাও 3 বছর, এর আগে সিনেমার ব্যবসাটা আমি চালাতাম। এফডিসির কোনো একটা আম গাছে নতুন আম ধরলেও সেই খবর আমার কাছে চলে আসে, কি আসে না জোয়ারদার? জি। সেটা আমি খুব ভালো করে জানি। তোমার ছবির হিরো সাইব খানের সাথে অন্যরকম একটা সম্পর্কে তুমি জড়ায় পড়ছো, আর তাই আর তার চারপাশের অন্য কোনো মেয়েকে তুমি সহ্য করতে পারো না। ডোন্ট মিস দ্য বিজনেস উইথ ইউর ইমোশন। Over and out. আমাকে এতক্ষণ বাইরে ওয়েট করিয়ে রাখার মানেটা কি?
নয় সালে তুমি তোমার জোয়ারদার চাচার কাছ থেকে 50 কোটি টাকার ব্যাংক লোন নিয়েছ। প্রথম বছরের কিস্তি ঠিকঠাক ছিল, তারপর থেকে দিচ্ছ না। আমার গুডউইল নষ্ট করেছ টাকাটা ফেরত না দিয়ে। তোমরা যে আমারে লোনটা দিছো বাবা, সেই জন্য আমি তোমাদের কাছে গ্রেটফুল। কিন্তু সেই সঙ্গে তো আমি এটাও জানি তোমরা এই টাকাটা কোথা থেকে পাইতেছো। আর এই টাকাটা আমার ব্যবসায় ইনভেস্ট করা ছাড়া তোমার আর কোনো ওয়ে ছিল না। আর বাবা, এটাও তো ঠিক, তুমি তোমার ব্যাংক ব্যবসার নাম করে মানি লন্ডারিং ব্যবসা রান করছো, এটা তো ওপেন সিক্রেট, তাই না বাবা? আর সত্যি কথা বলতে কি, কালো টাকা সাদা করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে মিডিয়াতে ইনভেস্ট করা। আপনি কিছু মনে নিয়েন না, ভাইয়া মনের দিক থেকে অনেক ভালো মানুষ, সে আপনারে খুব ভালোবাসে। ও যে আমার সঙ্গে তর্ক করছে সেই জন্য কষ্ট পাই নাই, কষ্ট পাইছে অন্য একটা কারণে। ওদের মায়ের মৃত্যুবার্ষিকী, অথচ আমার দুই ছেলে মেয়ে কারোই মনে নাই দিনটা। বস, সবাই তো আর এক হয় না। কলোনিতে খাবার দিছ? কালকে দুপুরে দিব বস, খিচুড়ি। আপনি আসবেন না? আসব, নিশ্চয় আসব। ছেলে মেয়েরা আমার আপন না, তোমরাই আপন। জি, আসি বস। আতলি বল এহসান ওয়াইতাও ইজিল কুরবা ওয়ায়ানহা আমিল ফশাই ওয়াল মতেরি ডালা বলে হাই গাল।
নিজারে রে 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 তোর দয়াতে খোদা কেউ মেহরবান দাতা তোর দয়াতে খোদা কেউ মেহরবান দাতা পাথরের মতো চেহারা বানায় রাখলে আমার নানা ধরনের ঝামেলা হয়। আই, কি ঝামেলা হয় জানতে চাবি না? কি ঝামেলা? আমার না তোকে খুব করে বিয়ে করতে ইচ্ছে করে। আই, খবরদার হাসবি না, হাসলে তোকে একদম বোকা দেখা যায়। বোকা টাইপের ছেলে আমার দুই চক্ষের বিষ, আমার পাথরই ভালো। তুই আমাকে একদম পছন্দ করিস না, তাই না? আচ্ছা যা, আমি না এখন থেকে নিজেকে একটু বদলানোর চেষ্টা করব তোর জন্য। না না, এখন থেকে নিজেকে বদলাই ফেললাম, কালকে তোর সাথে আমার বিয়ে হলো না, কি লাভ হবে আমার? তার চেয়ে বিয়ের পর আমি নিজেকে আবার বদলাব। কিরকম বদলাবি? আমি না বিয়ের পর অনেক কথা বলবো, এখন তো একটু চুপচাপ থাকি, বিয়ের পর একদম চুপচাপ থাকবো না, অনেক অনেক কথা বলবো, কথার দোকান দেবো, কথা শেষই হবে না। আর সেই দোকানের কাস্টমার হবি তুই, সারা দিন আমার কথা শুনবি আর আমাকে আদর করবি। আসছে, বিয়ে করতে পারবো না। কেন? আমার কথা শোনার ভয়ে? তুই জানিস আমি কি কাজ করি? জানি। বলতো কি? তাও বিয়ে করবি? তোকে ছাড়া আমার কাউকে ভালো লাগে না, তারপর আমাকে বিয়ে করবি না? হাসলে তোকে একদম বাজে দেখায়। খবরদার হাসবি না, মুখ পাথরের মতো বানা। কি ব্যাপার আনুষ্কা? তুমি বস, প্রেজেন্টেশনটা ডেস্কটপে রাখা আছে। ও ঠিক আছে। বস, আপনি কি এই প্রেজেন্টেশনটা নিয়েই চিটাগং যাচ্ছেন? সঠিক উত্তরের জন্য 10 নম্বর। 7i গ্রুপের মালিকের সঙ্গে মিটিং আছে, ওদের প্রোডাক্ট আছে 7টা। একবার যদি স্পন্সরশিপের জন্য রাজি করাতে পারি তাহলে আর কোনো চিন্তা নেই। এবং তুমিও যাচ্ছ। আমি? এনি প্রবলেম? ওকে, কি এটা? আমসত্ত্ব। আমসত্ত্ব? আমাদের নিজেদের গাছে নাম। একদম নিজেদের গাছে নাম? জি বস। ঢাকা শহরের ফ্ল্যাট বাড়িগুলোতে যে আম গাছ লাগানো যায় জেনে ভালো লাগলো। তা তোমাদের বাসাটা জানি কোথায়? মিরপুরে।
আম গাছ কোথায় লাগাইছো আপু? তোমাদের বাসার ছাদে? আচ্ছা ঠিক আছে, তোমাদের বাসার গাছের আম দিয়ে বানানো আম সত্যটা টেস্ট করে দেখি তাহলে। মজা হয়েছে? আরে বোকা মেয়ে, ইয়ার কিও বোঝে না। Wow! How was the shot? Good shot, sir. Boss, apne sathe kotha bolte chacche. Okay. শাহিন, ইসরাফিল শাহিন। আমি রোহান। বলুন, কিভাবে হেল্প করতে পারি আপনাকে? আপনি আমাকে কিভাবে হেল্প করবেন, কতটা হেল্প করবেন সেটা আমি বলতে পারব না, কিন্তু আমি আপনাকে একটা চরম হেল্প করতে পারি। ওয়েল, কিভাবে সেটা? আমি আপনাকে কিছু ফ্যাসিলিটিস দিতে পারি। আপনার তো টিভি চ্যানেল, চ্যানেলের শুটিংয়ের জন্য আপনাকে নানা দেশে যেতে হয়, তাছাড়া বড় বড় ইভেন্টও আছে। এই ধরেন, আমি আপনাকে সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই, ব্যাংককে থাকা খাওয়া সহ স্টুডিও, ক্যামেরা, লাইট, লোকেশনস, নানা রকম লজিস্টিক সাপোর্ট দিতে পারি। ওই সমস্ত এলাকায় আমার সামান্য প্রভাব আছে। এক্সকিউজ মি, আপনি যে হেল্পগুলির কথা বলছেন সেই হেল্পগুলি আমরা যে কারো কাছ থেকে পেতে পারি? অন্যের সাথে আমার একটু পার্থক্য আছে, আমি এগুলোর বিনিময়ে কোনো পয়সা নেব না। কেন? যতদূর জানি, 7i গ্রুপের মালিকের সাথে আগামীকাল সন্ধ্যায় আপনার পেনিনসুলা হোটেলে একটা মিটিং আছে। আপনার টেলিভিশন চ্যানেলের জন্য কিছু স্পন্সরশিপ দরকার। আপনার মিটিংটা যাতে সাকসেসফুল হয় সে ব্যবস্থা আমি করে দিতে পারি। কিভাবে? এখানেই বলবো। লেটস মিট অ্যাট মাই প্লেস। এবার বলেন, কোনো কারণ ছাড়াই আপনি আমাকে এতগুলো হেল্প কেন করতে যাচ্ছেন? শুধু এই হেল্পগুলোই নয়, প্রতি 6 মাস পর পর আপনার ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টে 1.5-2 কোটি টাকা জমা করার ব্যবস্থা আমি করে দিতে পারি। আপনি জাস্ট আমাকে আপনার বাবার মানি লন্ডারিংয়ের ব্যবসা ইন করাই দিবেন। স্যার এটাতে রাজি হবেন না। দুজন সিনিয়র মানুষ যখন কথা বলে তখন জুনিয়রদের চুপ করে থাকাটা স্বাস্থ্যকর, আই মিন হেলদি। সরি ফর মাই মিসবিহেভিয়ার। আপনার বাবাকে রাজি করানোর দায়িত্ব কিন্তু আপনার।
আপনার ফাইন্যান্সিয়াল অবস্থাটা আমি খুব ভালো করে জানি। টিভি স্টেশন দাঁড় করাতে গিয়ে আপনার চারিপাশে শুধু লোন আর লোন। সো মিস্টার রোহন, নাও ইউ আর কমপ্লিটলি অ্যালোন অ্যান্ড অ্যালোন। স্যার, আপনি আমার ব্যাপারটা দেখেন, আপনাকে টাকা পয়সা নিয়ে জীবনেও ভাবতে হবে না। Now ball is in your court, Mr. Rohan. Chalo. Again, nice meeting you. You too. Bye. Boss, লোকটাকে আমার সুবিধার মনে হলো না। আমার মনে হয় ওনার সাথে ডিলিংসে যাওয়া উচিত হবে না। আনুষ্কা, তোমার কাছে কোনো পরামর্শ চেয়েছি আমি। পরামর্শের দরকার হলে তোমার কাছ থেকে আমি চেয়ে নেব। তার আগ পর্যন্ত তোমার শরীরে যে মিউট বাটনটা আছে সেটা অন করে রাখো আপু। আপনার স্বাধীন ব্যবসায় আমি কখনো হাত দিতে যাব না, কিন্তু আমাকে আপনার ব্যবসার মধ্যে রাখতেই হবে। লিকুইড মানি কোনো সমস্যাই না, যত লাগে আমি দেব। কিন্তু আপনাকে কেন আমার ব্যবসাটায় ঢুকতে হবে সেই বিষয়টা কিন্তু ক্লিয়ার হলো না। মানে সব কিছু কি সবার সামনে ক্লিয়ার হওয়া ভালো? আপনি আপনার মতো বিজনেস করবেন, আমি আমার মতো করব। মাস শেষে আপনার অ্যাকাউন্টে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট জমা হয়ে যাবে। আমার টাকা পয়সা কম না। সে টাকা পয়সাগুলোকে আপনি আপনার নিজের পয়সা মনে করবেন, যত ইচ্ছে ব্যবহার করবেন। আমাকে শুধু আপনার ব্যাংকটা ইউজ করার পারমিশন দিবেন। আপনার পার মান্থ ট্রানজ্যাকশন কত হবে দেশে? প্রথম 150-200 কোটি টাকা। আজকাল ছোটোখাটো ভায়োলেন্সের জন্য অনেক দামি দামি অস্ত্র লাগে। না না, ভায়োলেন্স আমি একদম পছন্দ করি না, আমি একটু ভীতু শ্রেণীর মানুষ। কিন্তু কি করব বলেন, দেশে হিউজ চাহিদা। আমি সাপ্লাই না দিলে অন্য কেউ সাপ্লাই দেবে, অনেক টাকার ব্যাপার। আপনাকে বোঝানোর কিছু নেই, টোটালটা একটা বিজনেস। বাংলাদেশ বা ভারতে একটা বড় ধরনের বোমা ব্লাস্ট হয়, আর ওদিকে টোকিও স্টক এক্সচেঞ্জে তোলপার শুরু হয়। পৃথিবীর বড় বড় স্টক এক্সচেঞ্জগুলো পাগল হয়ে যায়। সেখানে এই সুযোগকে কাজে লাগিয়ে বড় বড় বিজনেসম্যানরা বিলিয়ন বিলিয়ন ডলার এদিক সেদিক করে নেয়। কিচ্ছু করার নেই, টাকা যার দুনিয়া তার। ওরাই বোমা ব্লাস্ট করে, ওরাই আবার স্টক এক্সচেঞ্জ লুট করে। ফানি, আমি জানি আপনার পুলিশ ট্র্যাক রেকর্ড একদম ক্লিন, গ্যারান্টি দিতে পারি আপনার নাম এসবের মধ্যে কখনো আসবে না। আপনার সাথে আমার সমস্ত ডিল হবে হার্ড ক্যাশে, কেউ ঘুণাক্ষরও টের পাবে না আপনি এসবের সাথে জড়িত। আপনার জন্য ছোট্ট একটা তোফা এনেছিলাম। ব্ল্যাঙ্ক চেক, আপনি যে অঙ্ক বসাবেন সেই অঙ্কই পাস হয়ে যাবে ইনশাল্লাহ, ব্যাংক ডিসঅনার করবে না। সেলিম। জি বস। এরা যেন দুপুরে ভাত খেয়ে যায়, দেখো। জি বস।
এই বাদরটাকে যেন এখানে আর না দেখি। ওকে বস। এক্সকিউজ মি, আপনার জায়গায় আমি হলে কিন্তু এই সুযোগটা কাজে লাগাতাম। কিছু পার্থক্য তো আছে, সেই জন্যেই আপনি আপনি আর আমি আরি ফাইদার। ওভার অ্যান্ড আউট। প্রেশারটা একটু বেড়েছে, চোখটা, হ্যাঁ, অন্য সব নরমাল। না আঙ্কেল, আপনি একটু ভালো করে দেখেন প্লিজ। আমি ওষুধ লিখে দিচ্ছি, তিন দিন কন্টিনিউ করবেন, টেনশনের কিছু নেই। তবে উত্তেজনা বাড়ে এমন কোনো কাজ করা যাবে না, ঠিক আছে? জি। যান, এই ওষুধগুলো নিয়ে আসুন। তুই আঙ্কেলের সাথে যা, কি ওষুধ লিখে দিছে নিয়ে আয়। লোকটা সুবিধার না, একেবারেই সুবিধার না। ও একটা প্ল্যান করতেছে, প্ল্যানটা জানি না। ওর উপরে নজর রাখবে। জি, আমি নজর রাখবো। চিটাগাং যাওয়ার প্রিপারেশন নাও। আমি যেই হোটেলে থাকি সেইখানে উঠবা, আমি বলে দেব পাহাড়ের কোন কোন বর্ডার দিয়ে অস্ত্র আসে দেশে, সব ইনফরমেশন জানবে। অনলি ইনফরমেশন, নো অ্যাকশন। বস, বাসায় যাবেন না? সবাই চলে গেছে। মজলা অনুষ্কা, একটা স্টেপ, একটা প্রপার স্টেপ নিতে পারলে জীবনটা বদলে যেতে পারত। কিন্তু হলো না। বুড়োটা সব জায়গায় ঝামেলা তৈরি করে রাখে। আমি যদি এই চ্যানেলটা আর ধরে রাখতে না পারি, যদি ব্যাংক নিয়ে নেয়। টেনশন নিয়েন না বস। নো বস, ফ্রম টুডে আই এম নট ইয়োর বস। কল মি রোহান, অনলি রোহান। Oh, oh, oh.
বাসায়। বাসায় কে কে আছে? কেউ নেই, একা। Alone, 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 all alone, alone on a wide, wide sea. Amiyo alone. Amra. Amra tujhon tujhon ke ek to help korte pari. সেলিম, আয় সেলিম। কি বলতেছিস শুনতেছিস না? আমি কিন্তু তোর সাথে যাব। সেলিম, আয়। কি বলছি আমি? আমাকে ছাড়া তুই যাইতে পারবি না, আমি তোর সাথে যাব, ঠিক আছে? বাজে বকিস না তো। বাজে বকতেছি আমি? তুই যদি আমাকে ছাড়া যাস সেলিম, আমি কিন্তু এই ব্রিজ থেকে ঝাঁপ দিব, দেখবি? দাঁড়া, তুই আমাকে নিবি না? যা দে, আমি ঝাঁপ দিব। বললাম তো দে। তুই দেখ, আমি ঝাঁপ দিচ্ছি। সেলিম, সেলিম, আমি ঝাঁপ দিলাম। তুই কি পাগল হয়ে গেছিস? আচ্ছা, তুই যে আমার সাথে যাবি, তোর মা যেতে দেবে না? তাইলে মাকে বলবো পরীক্ষা আছে, কোনো এক বান্ধবীর সাথে থাকতে হবে, তিন চার দিনের জন্য আমাকে যেতে হবে। তোর মা বিশ্বাস করবে না। সেটা আমার দায়িত্ব। সেলিম, হাই সেলিম। না রে, এই ট্যুরটা তো অনেক ঝামেলা আছে। ঝামেলা কেন? ঝামেলা হলে আমিও তোর মতো পিস্তল চালাবো। তুই শিখাই দিবি। This is not a deal. এটা আরিফ হায়দারের নতুন কোনো প্ল্যান না তো? সারা জীবন, সারাটা জীবন আই ওয়াজ দ্য সেকেন্ড ম্যান, নেভার ওয়াজ দ্য বেস্ট। আই হেট টু বি দ্য সেকেন্ড ম্যান। ওয়াও, বাট আপনাকে বিশ্বাস করি কি করে? এখানে কিছু পেপার আছে, আমি এই পেপারগুলো আপনাকে দিতে পারি। গুড। আরিফ হায়দারের বিজনেস ডিটেইলস, কোন কোন ব্যাংকে মানি লন্ডারিং হচ্ছে, ভেরি গুড, সব ডিটেইলস। ওয়েল, গুড।
থ্যাংকস। আপনাকে বুঝিয়ে বলার কিছুই নেই, আপনি সব জানেন। বিলিয়ন ডলার এক্সচেঞ্জ, এর ছেটে ফুটেও যদি আপনার পকেটে পড়ে আপনার ভাগ্যটাই বদলে যাবে। কিন্তু প্ল্যানটা হতে হবে পাকা প্ল্যান। আরিফ হায়দার যদি জানতে পারে আপনি আমি কেউ জীবিত থাকব না। আর যদি আরিফ হায়দারই না থাকে? মানে চুটতে না হেবি ফুর্তি আছে, কান কেমন জানি ভো ভো করে। এই হাসবি না, হাসি বন্ধ কর, হাসলে না তোকে একদম বাজে দেখাই, মনে হয় কেমন আসবে। এই এখন কি গান শুনিস রে? যখন একা একা থাকবি তখন গান শুনবি, এখন আমরা ঘুরতে আসছি না? আমি ঠিক করছি এই ট্যুরে আমি একদম কম কথা বলবো, কম কথা বললে না সবকিছু সুন্দর করে দেখা যাবে। আর এমনিও বেশি কথা বলো মানুষজন আমার একদম পছন্দ না। সেটাই। আচ্ছা আমরা কোন হোটেলে যাব? ওখানে সুইমিং পুল আছে, সাঁতার কাটতে পারবো? চল। এয়ারপোর্টে যাওয়ার জন্য মাইক্রোটা রেডি আছে। থ্যাংক ইউ। ওকে স্যার। সাতশো একুশে একটা বুকিং ছিল, কাইন্ডলি একটু তাড়াতাড়ি দিন। এই তাড়াতাড়ি করো, ফাস্ট তাড়াতাড়ি করো। এই বাদ হয়েছে, এই তাড়াতাড়ি বান। কি ব্যাপার, চেহারা ছোট টেনশন? সব ম্যানেজ করা আছে, চেকিং এ কোনো সমস্যা হবে না। ফজর রাজানের দু ঘন্টা আগে ট্রাকগুলোকে ঠান্ডা মাথায় মুভ করাতে হবে। ওকে বস। আর বস, গানের দল কখন আসবে? বস, ওরা সন্ধ্যে চলে আসবে। গুড, ভেরি গুড। হ্যালো, আরিফ হায়দারের ডান হাত সেলিম, হি ইজ ইন চিটাগাং। কিরে তুই বের হবি না? বেরোবো। দাঁড়া আমিও যাব। তোকে নিয়ে যাবে না, ঝামেলা আছে। তবুও যাব। আসসালামু আলাইকুম স্যার, আপনার জন্য একটা গিফট আছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। হাই, এই সুমনটা কে রে? আছে একটা ফ্রেন্ড, তাকে ডাক, তাকে নিয়ে আমরা দুপুরে একসাথে ভাত খাই। ঝামেলা আছে। Mm.
যাচ্ছিস তুই? ছাড় আমাকে। সেলিম কোথাও যেতে পারবি? ছাড় আমাকে, যেতে হবে। তুই কোথাও যাবি না। তোকে বলছি ছাড়। তোর সব গুন্ডাগারি তুই ঢাকায় যে করবি, এখন না, কোথাও যাবি না। সত্য? সেলিম
আপনি কি নিয়ে এত টেন্সড? মেজাবিনের সাথে এটাই আমার শেষ ছবি। হ্যাঁ তো প্রফেশনাল ইস্যুস আর পার্সোনাল ইস্যুসগুলো কেন তুমি পেঁচায় ফেলতেছো সেটা আমি বুঝি না। তুমি কি বুঝতেছো তুমি কি করতেছো? লুক বেবি, আই এম দ্য প্রোডিউসার। আমার যাকে ইচ্ছা আমি কাস্ট করব, যাকে ইচ্ছা লাথি মেরে বের করে দেব। হোয়াই ইউ আর ডুইং দ্যাট? হোয়াই? তুমি কি আমাকে লাভ করো? হ্যাঁ আমি তোমাকে লাভ করি, আর যে তোমার দিকে চোখ তুলে তাকাবে তাকে আমি কোন করে ফেলবো, তাকে আমি কোন করে ফেলবো, তাকে আমি কোন করে ফেলবো। ওকে 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 রিল্যাক্স। Sama
ভুল করো না। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে কি, এগুলো তো মনে করো যে এক্সপেন্সিভ জিনিস, হ্যাঁ একবারে দেওয়ার চেষ্টা করো। বস, আপনার ফোন। হ্যালো, ওয়ান অ্যান্ড ওনলি ইসরাফিল শাহি। টিউন অন নিউজ চ্যানেল।
Paradise lost. Yes. বস, ঝামেলা কিছু? কোনো ঝামেলা? জনপ্রিয় নায়িকা মেহজাবিন চৌধুরী সহ মোট মৃতের সংখ্যা এখন 8। দর্শক, আমরা দেখতে পাচ্ছি নায়িকা মেহজাবিন চৌধুরীকে স্ট্রেচারে করে এনে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে। ভয়াবহ এক পরিস্থিতি বিরাজ করছে পুরো এলাকা জুড়ে। ডগ স্কোয়াড এসেছে আর নতুন কোনো বোমা প্ল্যান করা আছে কিনা তা খুঁজে বের করার জন্য। শুটিংয়ে নকল বোমা ফাটানো হয়ে থাকে, কিন্তু এক্ষেত্রে নকল বোমার পরিবর্তে আসল বোমা কোত্থেকে এলো সেটি এখন প্রশ্ন। সিনেমাটি হচ্ছিল আরিফ হায়দারের প্রোডাকশনে, আর তা থেকে ধারণা করা হচ্ছে আরিফ হায়দারের আন্ডারওয়ার্ল্ডের কানেকশনের কারণে তার অনেক শত্রু হয়েছিল, এর প্রতিশোধটা তারাই নিয়েছে। আন্ডারওয়ার্ল্ডের যোগসাজশেই ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা। আমরা এখন ফিরে যাচ্ছি স্টুডিওতে। এদিকে আমাদের আরেক রিপোর্টার দাঁড়িয়ে আছে আরিফ হায়দারের বাড়ির সামনে, আমরা এখন চলে যাব তার কাছে। সুমি, আমাকে শুনতে পাচ্ছেন? জি নওশিন, শুনতে পাচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন পরিস্থিতি অনেক থমথমে রয়েছে, চারদিকে অনেক সাংবাদিক দাঁড়িয়ে আছে আরিফ হায়দারের বাড়িতে। উনি দুপুর 2টায় সংবাদ সম্মেলনে আসবেন, ওনার ব্যক্তিগত প্রহরী আমাদেরকে নিউজ কভারেজ করতে দিচ্ছে না। অসংখ্য সাংবাদিক প্রতিনিধি আমরা কথা বলছি। না না, ক্যামেরা বন্ধ। দর্শকমণ্ডলী, এই মাত্র একটি গাড়ি বাড়ির ভিতর ঢুকছে, আমরা দেখতে পাচ্ছি না গাড়িতে আসলে কি আছে। আমরা এগিয়ে গিয়ে দেখবো কি আছে এবং আপনাদেরকে আমরা জানাচ্ছি যে আসলে গাড়ির ভিতর কি আছে এবং কি হচ্ছে এখানে। শুনুন তো, শুনুন, আপনি আমাদেরকে আমাদের কাজ করতে দেন, গণমাধ্যমকে জানাতে হবে মূল ঘটনাটা আসলে কি হচ্ছে এখানে। দর্শকমণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি এই মাত্র গাড়ি থেকে নামলেন চিকা নায়ক সাহেব এবং তার সাথে রয়েছেন ওস্তাদ তমা। আমরা পরবর্তী খবর আপনাদেরকে জানাচ্ছি, দেখি কি হচ্ছে এখানে। মিস্টার আরিফ হায়দার, এই ঘটনার জন্য আপনি কারা দায়ী হতে পারে বলে মনে করছেন? দেখেন, এই একই প্রশ্ন তো আমারও। আমাকে জিজ্ঞেস না করে আইন শৃঙ্খলা বাহিনীর লোকদেরকে জিজ্ঞেস করেন, ওরা ভালো বলতে পারবে। কিন্তু একথা তো সত্যি, আপনার উপর ব্যক্তিগত আক্রোশ মেটানোর জন্য কেউ এই কাজটা করেছে, আর যার জন্য আজ একগাদা নিষ্পাপ প্রাণ ঝরে গেল। ওয়েট, আই অপোজ ইউ। যে প্রাণগুলো ঝরে গেছে সেগুলো নিষ্পাপ, আর আমার পরিবারের সবাই পাপী। জনপ্রিয় নায়িকা মেহজাবিন চৌধুরী সহ অন্য যারা মারা গেছে তাদের সকলের আত্মার প্রতি আমরা গভীর সহমর্মিতা প্রকাশ করছি। প্রয়োজনীয় ক্ষতিপূরণের ব্যবস্থা আমরা করব, কিন্তু তার মানে এই নয় যে আমি বা আমার পরিবার এই ঘটনার জন্য দায়ী। আমরা যতদূর জানি নায়িকা মেহজাবিন চৌধুরীর সাথে কারো কোনো শত্রুতা ছিল না, আর এফডিসিতে অন্যান্য যারা মারা গেছে তাদের সাথেও কারো কোনো শত্রুতা ছিল না। তাহলে কেন এদের প্রাণ যাবে? এর একটাই কারণ থাকতে পারে, আর তা হচ্ছে আপনার আন্ডারওয়ার্ল্ড কানেকশনের কেউ এর প্রতিশোধ নিতে চাচ্ছে। আমার আন্ডারওয়ার্ল্ড কানেকশন আছে এই ধারণাটা এস্টাবলিশ করার জন্য কত টাকা দেওয়া হয়েছে আপনাকে জানতে পারি? মানে আপনি কি বলতে চাচ্ছেন? আপনি টাকা খাননি কারো কাছ থেকে? দেখেন, আপনি কিন্তু আমার পেশাগত সততা নিয়ে প্রশ্ন তুলছেন। এক্স্যাক্টলি, এবং আপনি তা মেনে নিতে পারছেন না। ঠিক সেরকম ভাবে আমিও মেনে নিতে পারছি না যে আমার আন্ডারওয়ার্ল্ড কানেকশন আছে। আর কিছু বলার আছে আপনার? দেখেন, আমার বাবা একজন দায়িত্বশীল নাগরিক, সরকারের কোনো অপরাধ সংস্থায় তার কোনো নাম নাই, তিনি নিয়মিত ট্যাক্স দেন। সুতরাং আপনারা আমার বাবার পিছনে না লেগে যারা অ্যাকচুয়ালি এটার সাথে জড়িত তাদের পেছনে লাগেন, সত্যটা বের করেন। খামাখা আপনাদের সময় এবং আমাদের সময় নষ্ট করবেন না, প্লিজ। ও হ্যাঁ,
আরেকটা কথা আপনাদেরকে বলা হয় নাই, যদিও কথাটা বলার সঠিক সময় এটা না আমি জানি। এরকম শোকবহ পরিস্থিতির মধ্যে আনন্দের কথা বলা যায় না, কিন্তু আপনাদের সবাইকে আবার কখনো একসাথে পাবো কি না তাও তো জানি না। এই মুহূর্তে আমি কথাটা বলেই ফেলি, আমার মেয়ে তমা আর সাইফ খানের বিয়ে সামনের মাসের 21 তারিখ, আপনারা সবাই আসবেন। বুঝলা কিছু? ওভার অ্যান্ড আউট। বাবা, সাইফের সাথে আমার কখন বিয়ে ঠিক হলো? এই মাত্র। স্ট্রেঞ্জ, হঠাৎ কখনই সিদ্ধান্ত নিলা তুমি? সাংবাদিক গুলান এখন বুঝে উঠতে পারবে না কোনটা বড় নিউজ, দুর্ঘটনা নাকি সুপারস্টারের বিয়ের নিউজ। দে আর ভেরি পুয়ার ক্রিয়েচার। দুর্ঘটনার নিউজটা এখন আর এককভাবে ফোকাস পাবে না। আমি কিছু বুঝতে পারছি না। আশু, মালটা করা আছে রে। আরে নে, পয়সা নিয়ে চিন্তা করিস কেন, আমি আছি না। আরে দাঁড়া দাঁড়া, পানি দিয়ে না। ভাই, পুলিশ আসছে, পুলিশ! পালান সবাই, পালান! ভাই ভাই, আপনার সবাই পালান! ভাই এই ডান দিকে যান, এই দিকে যান না, পুলিশ এই দিকে আসছে। ভাই স্যার, স্যার, বল তোর বসের নাম কি? বল বল, কতদিন ধরে এখানে এই ব্যবসা চালাস? বল। 2 বছর। 2 বছর তোর এই ব্যবসা কে চালায়? বল তোর মালিকের নাম কি? বল তোর বসের নাম কি? বল বল তোর বসের নাম কি? বল। আরিফ, আরিফ হায়দার। মাদক ব্যবসায় আমার নাম কিভাবে আসলো? জীবনে অনেক বাজে কাজ করছি, তাই বলে মাদকের ব্যবসা করব? বস বিশ্বাস করেন, আমি কিছু জানি না। আপনার কেউ ষড়যন্ত্র করে ভাষা দিতেছে। আসমান ও টেলিভিশন ইন্টারভিউ দিছে, মাদকের ব্যবসাটা নাকি আমার। আমার কথা নাকি ও ব্যবসাটা চালাইতো? বস, আমি হাসানের জিব্বাসিটা ফেলাই দেবো। শুটিং স্পটে বোমা বিস্ফোরণের পর আজ রাতে আরেকটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। আরিফ হায়দার কলোনিতে অভিযান চালিয়ে পুলিশ মাদক ব্যবসায়ের একটি বিশাল সিন্ডিকেটের অনুসন্ধান পেয়েছে। পুলিশের দেওয়া তথ্য মতে মাদক ব্যবসায়ের সিন্ডিকেটের মাফিয়া আরিফ হায়দার। এদিকে আরিফ হায়দারের গোডাউনে অভিযান চালিয়ে পুলিশ 1 কেজি হিরোইন উদ্ধার করেছে। প্রশ্নের ছড়া ছড়ি উত্তর কেন মেলে না, অশ্রুর পাবনে কেন আগুন জ্বলে না। এত প্রশ্নের ছড়া ছড়ি উত্তর কেন মেলে না।
সবাই পারে না কানা মাছি কে জানে কেন পিছু ছাড়ে না লাদো কিছু ঘটে যায় কারি সারা রক্তের হলি খেলা কারি সারা কথা ছিল বল বাইরে আসেন বসের সাথে একটু কথা বলা দরকার ইম্পসিবল বাবার সাথে দেখা করা কোনোভাবেই সম্ভব না অ্যাটলিস্ট আগামী কয়েকদিন পুলিশ কোনোভাবে বাবার সাথে দেখা করতে দেবে না নো ওয়ে আমি মনে হয় ব্যাপারটা ধরতে পারছি কিভাবে হইল বসের সাথে ব্যাপারটা শেয়ার না করে আমি কোনো হার্ড লেনে যেতে পারতেছি না তুই আমাকে বল আপনারে বলে লাভ নেই বসের সাথে দেখা করার ব্যবস্থা করেন বললাম তো সম্ভব না সম্ভব কিভাবে যদি বসের কোনো ছেলে মেয়ে মৃত্যুসজ্জায় থাকে পুলিশ তারে ছাড়বে হসপিটালে দুই ঘন্টার জন্য কিন্তু আমি তো অসুস্থ না আসেন আমার সাথে না আমার উপর নির্দেশ আছে ওনাকে একা ছাড়া যাবে না আমার উপরও নির্দেশ আছে সিরিয়াস পেশেন্টদের কাছে অপ্রয়োজনীয় কাউকে নেওয়া যাবে না আসেন আপনি স্যার আপনি ভিতরে থাকেন স্যার আমি বাইরে পাহারা দিচ্ছি কোনো টেনশন করবেন না আমি আছি স্যার Sorry, boss.
আপনার সাথে দেখা করার জন্য আর কোনো উপায় ছিল না বস। সিরিয়াস কিছু হয়নি বস, পামাতের মাংস সিরেগুলিটা বাইরে গেছে, কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাব। কাজের কথায় আসো, হাসানের ঘরে 10 লাখ টাকা পাওয়া গেছে বস। ইসরাফিল শাহিনের ডানাত মিজান রে গতকাল বস্তিতে দেখা গেছে বস। প্রেডিক্টেবল, খোঁজ নিছিলাম, এখনো ঢাকা ছাড়ে নাই। আপনার ভাই মিজান রে আসতে বলেন। এত রাতে ঘুম থেকে উঠবে না, ওঠানোর দায়িত্ব আপনার। ঘুম থেকে উঠলেও ও এখানে আসবে না, সেই দায়িত্বটাও আপনার। এই জিনিস যার হাতে থাকে তার কোনো দায়িত্ব থাকে না। এখন তোমার কিছুই করার নাই, তোমার বোন তার বাচ্চা আমার কাছে। পুলিশের কাছে কি কই তুইব আমি তা লিখে দিব, 2-3 বছরের মধ্যে ছাড়া পেয়ে যাইবা। এখন তুমি ভাবো আমার লগে হাত মিলাইবা নাকি আল্লাহর লগে, ডাইরেক্ট ওনার কাছে চইলা যাইবা। আমি মিজান, সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কে কোনো প্রকার ভয়ভীতি ছাড়া প্ররোচনার শিকার না হয়ে স্বীকার করছি যে আরিফ হায়দার সম্পূর্ণ নির্দোষ। আরিফ হায়দার আসলে
কোনো প্রকার কোনো মাদক অথবা অস্ত্র ব্যবসার সাথে কখনোই জড়িত ছিল না। তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। কিভাবে ফাঁসানো হয়েছে? আমার একমাত্র বোন আর ভাগ্নিকে ইসরাফিল শাহিন আটকায় রাখে। সে নিজেই একজন অস্ত্র এবং মাদক ব্যবসায়ী। তারপর সে আমাকে হুমকি দেয়, যদি আমি আরিফ হায়দারকে না ফাঁসাই, পুলিশের কাছে ধরায় না দিই, তাহলে সে আমার বোন অথবা ভাগ্নিকে হত্যা করবে। ইসরাফিল শাহিনকে? উনি কোথায় থাকেন? ইসরাফিল শাহিন চিটাগংয়ে থাকে। আমি দীর্ঘদিন ধরে তার সাথে কাজ করে আসছি। তারপর এক সময় বনিবনা না হয় আমি কাজ ছেড়ে দিই। উনি আমার সেই দুর্বলতারই সুযোগ নিয়েছেন। আমি অপরাধ করেছি, কিন্তু আমার কিচ্ছু করার ছিল না। তাহলে ওরা আমার বোন আর ভাগ্নিকে মেরে ফেলত। আরিফ হায়দার সম্পূর্ণ নির্দোষ। আপনারা সবাই একটু থামেন, থামেন, আমি একটু কথা বলবো। আপনারা সবাই জানেন কার ষড়যন্ত্রে আমাকে জেলে যেতে হয়েছিল। আমি শুধু তার উদ্দেশ্যে বলতে চাই, প্যারাডাইস লস্ট না, আরিফ হায়দারের প্যারাডাইস কখনো লস্ট হয় না, প্যারাডাইস রিগেইন। সন অফ আ বিচ। বস, পুলিশ কিন্তু আপনারে খুঁজতেছে, অফিসার রেড দিছে। জানি, সব জানি। কিছুদিন আন্ডারগ্রাউন্ডে থাকতে হবে। এখন আমরা কেউ বাঁচতে পারবো না। আজ হোক কাল হোক আরিফ হায়দার জানবে আমি এর সাথে জড়িত। আস্ত রাখবে আমাকে। কারো কিচ্ছু হবে না। আপনি কি করবেন না করবেন সেটা আপনার ডিসিশন। আপনি চিটাগাংয়ে থাকেন, দরকার হলে দেশ ছেড়ে চলে যাবেন, পাহাড়েও গিয়ে লুকাতে পারেন, পুলিশ বা আরিফ হায়দার কেউ আপনার খোঁজ পাবে না। কিন্তু আমি ঢাকায় থাকি, আমার পার পাওয়ার কোনো উপায় আছে? আমি আর এসবের মধ্যে নেই। গোল্ডেন হ্যান্ডশেক। হাসতেছেন, হাসতেছেন কেন? আপনার মতো একজন ভীত মানুষ কি করে এতদিনে ফ্যামিলির বিজনেসটা দেখেছে? এটা যতবারই ভাবছি ততবারই হাসি পাচ্ছে। আরিফের মেয়ের বিয়ে কবে? সামনের মাসে। বিয়ে বাড়িতে সিকিউরিটির অবস্থা কেমন থাকবে? সেটা তো আমি জানি না। আপনি তো অনেক কিছুই জানেন। কালি যখন লাগছে তখন ভালো করেই লাগুক। তুমি এত দেরি করলে, চলো ভেতরে কই যাচ্ছ, চলো বাইরে যাই। চলো।
আচ্ছা, এরা কারা? এরা হচ্ছে আমাদের বডিগার্ড। কি বিচ্ছিরি দেখতে, আর এমন ভাবে তাকায়। ওদের কাজটাই তো এটা। এরকম আরো কয়েকজনকে তুমি দেখতে পাবে। ঠিক আছে, অসুবিধা নেই, আমি বলে দেব যে তুমি আমার লোক, প্রবলেম হবে না। ঠিক আছে, এরকম আর কজন আছে? গোটা আট দশেক তো দেখতেই পাবে। চলো।
চাই পরিত্রাণ, হে মহান শক্তিমান, ঝড়ের আঘাতে আপু আমি এখন কি করব? আপু আমি জানি আপনাদের মানসিক অবস্থা ঠিক নেই, তার পরেও আমাকে একটা দ্রুত ডিসিশনে যেতে হবে। আপনারা চাইলে আমি আমার বাচ্চাটাকে এই পৃথিবীতে আনতে পারি, কিন্তু না চাইলে আমি জানি আপনারা আমাকে খুব খারাপ একটা মেয়ে মনে করছেন। এখন থেকে তুমি এই বাড়িতেই থাকবা, এই বাড়িকে তোমার নিজের বাড়ি মনে করবা। আর আমি সবাইকে বলে দেব যে তুমি আর রোহান ভাইয়া 3 মাস আগে লুকায় বিয়ে করছো, ঠিক আছে? আপু। ম্যাডাম, উকিল সাহেব নিচে আপনাকে ডাকছে। ওকে, আগামীকাল আমি এই উইলটার একটা পাবলিকলি রেকর্ড করাবো, তার আগে তোমাদেরকে একটু শোনাতে চাই। ভাইয়া প্লিজ আজকে না, থাক। না, তার প্রয়োজন আছে, কারণ এখানে কিছু কিন্তু আছে। আরিফ হায়দার তার এই সম্পত্তি 3 ভাগে ভাগ করে গেছে। 3 ভাগ? 33 ভাগ বড় ছেলে রোহানের নামে, তার অবর্তমানে তার এই সম্পত্তি পাবে তার পরিবার, পরিবারের অবর্তমানে আরিফ হায়দার ট্রাস্ট। 33 ভাগ তোমার নামে, তোমার অবর্তমানে সম্পত্তি পাবে তোমার পরিবার, আর তোমার পরিবারের অবর্তমানে আরিফ হায়দার ট্রাস্ট। বাকি রইল 34 ভাগ। বাকি 34 ভাগ পাবে আরিফ হায়দারের ছোট ছেলে। ছোট ছেলে? আরিফ হায়দারের ছোট ছেলে সেলিম হায়দার। সেলিম আরিফ হায়দারের ছেলে। যৌবনে সেলিমের মায়ের সঙ্গে আরিফ হায়দারের একটা সম্পর্ক হয়, আর এই পুরো সম্পত্তির পাওয়ার অফ অ্যাটর্নি নিযুক্ত হয়েছে সেলিম হায়দার।
ডেকে আনো অগ্নি তুফান, ধ্বংসের চক্রে ডেকে আনো অগ্নি তুফান, ধ্বংসের চক্রে ডেকে আনো অগ্নি তুফান, ধ্বংসের চক্রে ডেকে আনো অগ্নি তুফান। সর্বজীবের মাঝে তোমার অধিষ্ঠান, দুষ্টের সংহার সাধুর পরিত্রাণ, প্রায়শ্চিত্ত আল্লাহ সমর্পণ, নিয়তির বিধান যায় না তো খণ্ডন, সত্যের জয় হোক মিথ্যার পরাজয়, অন্যায় দূর হোক দেখো পরাভয়। সর্বজীবের মাঝে তোমার অধিষ্ঠান, দুষ্টের সংহার সাধুর স্বরূপ ধরো, খড়গতি মানে ধরো, পাষণ্ড মত করো, আর রক্ত স্নান করো, রক্ত দেখে হাসো, রক্ত ভালোবাসো, রক্ত পাতলে নাচো, সত্য সিনায় বাঁচো, মৃত্যুকে নাই ভয় হে, আজ মৃত্যু করো জয় হে, মুক্ত করো শৃঙ্খলা দেখো চাষে জীবন হয় হে, প্রতিশোধের অগ্নি তাই দাও দাও করে জ্বলছে, তক করে দাও রুদ্ধ লৌহ রঙে জ্বলছে। আমি না তোকে শেষবারের মতো বলতেছি, এরকম গোমরা করে মুখটা রাখবি না তো, এরকম গোমরা করে মুখটা রাখলে না তোকে অনেক বেশি বিশ্রী দেখায়। সবকিছু এত সোজা না বর্ষা, সোজা ভাবলেই সোজা, সব কিছু তো কঠিন করে কেন ভাবতে হবে তোর। আচ্ছা শোন না, চল না আমরা কয়েকটা দিন কোথাও থেকে ঘুরে আসি, তোর ভাল লাগবে। পাহাড়ে যাবি নাকি সমুদ্রে? আমার অবশ্য সমুদ্রই পছন্দ। আমার হাতে এখন অনেক কাজ, কোথাও যেতে পারবো না। তুই না, তুই না দুনিয়ার সব সব কাজ তো নিজের মাথায় নিয়ে রাখছিস, তাই না? ফালতু একটা। মানলাম তোর বাবা মারা গেছে, ভাই মারা গেছে, তোর অনেক খারাপ লাগতেছে, আমি তো আছি, আমি নাই, আমি কি মরে গেছি? পাগল একটা। তোর জন্য আমি এত পাগলামি করি কার জন্য? প্লিজ তুই আর মন খারাপ করিস না, প্লিজ। সেলিমকে অনেক বেশি করে টাকার অফার দিতে হবে, যাতে সেলিম অফারটা ফিরিয়ে দিতে না পারে। আমার মনে হয় না সেলিম রাজি হবে। আমার মনে হয় সেলিমকে আপনি একটু বেশিই ওভার এস্টিমেট করে ফেলছেন। খুব একরোখা ছেলে, ও যা ডিসিশন নিয়েছে তা করেই ছাড়বে। লেটস সি বাবু। ইয়েস বস। সেলিমের সাথে কালকে আমার সরাসরি বসার ব্যবস্থা কর। ওকে বস। হ্যালো, কি হ্যালো
এনিথিং রং? আমার তিনজন মারা গেছে, সব আমার ঘনিষ্ঠ লোক। আচ্ছা, সেলিমের সাথে যে মেয়েটা চিরঙ্গে এসেছিল নামটা জানি কি? বর্ষা। আজকের মতো যাই রে। হুম, কালকে দেখা হবে। ওকে। কালকে দেখা হচ্ছে। আরে মেয়েটার মুখ বাঁধা কেন? বাঁধনটা খুলে দে, মেয়ে কথা বলুক। এখন আর কোনো বাধা নেই, তুমি কথা বলতে পারো। আমার সাথে কথা বলবে না, সেলিমের সাথে কথা বলবে। তোমার নামটা বর্ষা, সেলিম। তোমার নাম হওয়া উচিত ছিল আনারকুলি। সেলিম আনারকুলি মুঘলে আজম, হুরে বাবা, ঐতিহাসিক প্রেমিক প্রেমিকাদের নাম। সেলিম ভাইকে ফোন লাগাও তাড়াতাড়ি, কথা বলো। এই ওর তো হাত পা বাঁধা, কথা বলবে কি করে? হ্যাঁ, ওর হাত পাটা খুলে দে, একটু দৌড়ঝাঁপ করুক। জগিং জগিং, সুন্দরী মেয়েদের জগিং দেখতে কার না ভাল লাগে, স্পেশাল আমার তো দারুণ লাগে। খুলে দে। এখন আমি তোমাকে যে কথাগুলো বলবো সেটা তুমি মন দিয়ে শুনবা। আমি জানি তুমি একইভাবে মেধাবী এবং বুদ্ধিমতী। তোমার সাথে আমার একটা চমৎকার ডিল হতে পারে, খুব সুন্দর ডিল। তুমি সেলিমকে ফোন দিয়ে আমার শিখিয়ে দিয়ে কথাগুলো ওকে সুন্দর করে বলবা। ইয়ে তেমন কিছু না, আমার ব্যাংকের কিছু অথরাইজেশন পেপারে ওর সিগনেচার প্রয়োজন, এটা কি বেশি কিছু? তার বিনিময়ে আমি আনারকলিকে সেলিমের বুকে সসম্মানে ফিরিয়ে দেব। ইটস মাই প্রমিস। ইয়েস, মাই প্রমিস। আমি কাউকে ফোন করতে পারবো না। ওয়েল, তাহলে তো আর কিছুই করার নেই। সংলাপ আর চালানো গেল না। আমার 1, 2, 3 তিনটা মানুষের লাশ পড়েছে, আমি নিশ্চিত সেলিম ফেলেছে।
এখন আমার উচিত হবে সেলিমকে একটা লাশ উপহার দেয়া। আই মিন থ্রি ইন ওয়ান, ওর সবচাইতে কাছের মানুষের লাশ। ইয়েস, শেষবারের মতো আমি তোমাকে সময় দিচ্ছি, তুমি ভাবো তুমি কি আমার কাজটা করবা না করবা না। সেলিমকে একটা ফোন করতে হবে, স্রেফ একটা ফোন, প্রবলেম সলভ। বলতেছি অনেক কথাই মুখে ছিল করে।
মাফ করে দেন ভাই, ভাই আমারে মাফ করে দেন ভাই, ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, ভাই ভাই আমারে মাফ করে দেন ভাই, ভাই আমি ইচ্ছা করে করি নাই, ভাই আমারে মাফ করে দেন ভাই, ভাই ভাই আমারে মাফ করে দেন ভাই, ভাই আমার মাফ করে দেন ভাই, আমার ভুল হয়ে গেছে ভাই, বিশ্বাস করেন ভাই আমি ইচ্ছা করে করি নাই ভাই, ভাই 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 আমারে মাফ করে দেন ভাই, ভাই ভাই আমারে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে ভাই, বিশ্বাস করেন আমি ইচ্ছা করে করি নাই, ভুল করে করছি ভাই, বর্ষা আমার বোন লাগে আপন বোনের চেয়ে বেশি, ওরে মাইরা পালাইছে ভাই, আপনার নুন যদি আমি খেয়ে থাকি তাহলে একটারও আমি ছাড়ব না, সব করার আমি শেষ করে দেবো ভাই, ভাই 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 আপনি আমার মাফ করে দেন ভাই, মাফ করে দেন ভাই, জেল থেকে বেরিয়েছিস কবে ভাই? ভাই 4 দিন ধরে বেরিয়েছি ভাই, আপনার ভয়ে বস্তি তাই নাই ভাই, আপনি আমার মাফ করে দেন ভাই, আমি জীবন আপনার সাথে আর বেমানি করব না ভাই, মাফ করে দেন ভাই, বেমানি করার বুদ্ধি কে দিছে? বিশ্বাস করেন ভাই আমি না, আমারে 10 লাখ টাকা দিল, এত টাকা তো একসঙ্গে দেখিনি, মাথাটা পুরো নষ্ট হয়ে গেল ভাই, ভাই আমার মাফ করে দেন ভাই, কে দিছে? জোয়ারদার সাহেব, তুমি এই সময় বর্ষার ব্যাপারটা শুনলাম সকালে, তোমাকে ফোন দিছিলাম, ফোন বন্ধ ছিল, চলো ভিতরে গিয়ে চারটা ভাত খাই। কাকা কি ভাবছেন, আপনি বেইমানি করবেন আর আমার কানে আইব না? আপনি ব্যাংকার মানুষ, এইসব আপনারাতে মানায় না, এইসব মানায় আম গোয়াতে। কাকা আপনি যে অপরাধ করছেন এর মাপ নাই, তাও আপনি বাঁচতে পারেন। কোন আপনার সাথে কে গেছিল? আমি বলবো, আমি সব বলবো, আমাকে জানে মেরো না, আমি স্বীকার করছি আবার আমার ভুল হয়েছে, হ্যাঁ আমি আমি ভুল করেছি, আমি চলে যাব, দেশ ছেড়ে চলে যাব, তোমার সামনে আর কখনো পড়ব না। তাড়াতাড়ি নামগুলো কোন, সময় খুব কম।
হয়েছে সেলিম? সেলিম, সেলিম কি হয়েছে? কি কইরা পারলেন আপনি? মানে? মানে যদি বুঝতে হয় তাইলে তো শুরু থেকে শুরু করতে হইব। আপনি খুবই স্মার্ট, বুদ্ধিমান একটা মাইয়া। পড়ালেখার জন্য সিঙ্গাপুর ছিলেন 2007 সাল পর্যন্ত। আপনার সবকিছু ঠিক ছিল, কিন্তু একটাই সমস্যা, আপনি খুব শর্টকাটে বড় লোক হইতে চান। আপনি তো একটা ভাড়া করা মাইয়া। ইসরাফিল শাহিন 2010 সালে আপনারে ভাড়া করছে, তারপর ঠিক ওই বছরে আপনি আমার ভাইয়ের চ্যানেলে চাকরি নিছেন, আর ইসরাফিল শাহিনের কথা মতো আমার ভাইয়ের সাথে প্রেম করছে, আর সেই সুযোগে আমাকে সমস্ত খবরাখবর তার কাছে পাচার করছে। এখন যদি সেলিম কিছু করতে পারে। সেলিম কি করবে? হ্যালো, আচ্ছা এরা কারা? এরা হচ্ছে আমাদের বডিগার্ড। এরকম আর কজন আছে? গোটা 8-10 তো দেখতেই পাবে। কি বলতেছো তুমি এগুলি? আপু, কি বলতেছে এই ছেলেটা? আপনি এই পরিবারের সন্তান পৃথিবীতে আনতেছেন, কিন্তু আমার কিছুই করার নাই। খুব ভালোই তো, যদি 8 মাস ধৈর্য ধরে রাইখা আপনারে মারতে পারতাম, কিন্তু আমার কিছুই করার নাই। আপনার অপরাধগুলা এতই বড় যে আপনার পয়সা থাকার কোনো হক নাই। জান, আপনারে পয়সা থাকার একটা সুযোগ দিলাম, আপনি এখন ইসরাফিল শাহিনকে ফোন দিবেন, আর আমি যা যা কমো তা কইবেন। রাজি? Young man, good morning. Is it good? Tomar upor amar kono rag nei. Tomar babar phire diya prostab ta ami tomake dite eshechi. Jodi tumi mene nao, tahole aaj theke tumi amar partner. Ar tomar somosto rokom shartho ami dekhbo. বাবা যে প্রস্তাব ফেরাই দিছে সেটা আমি মানতে পারবো না। ওয়েল, তাহলে তো আমার আর কিছুই করার রইল না। ইয়াং ম্যান, তুমি নিজেই তোমার ভাগ্য নির্ধারণ করে নিও। টাকার লোভ তোমার নাও থাকতে পারে, কিন্তু তোমার লোকগুলোর যে থাকবে না সেটা কিন্তু ঠিক না। ইয়েস।
Look, look. Over and out. আমি এরকমই ভাবছিলাম। পার্থক্য এইটাই যে আমি আপনার একটু আগে ভাবছি। প্রতিশোধ নেবার পর সেলিম আত্মসমর্পণ করে আদালতে। তার পরিণতি কি হয় সেটা নিয়ে আমরা আবারও আসব ইউ টার্ন টু তে। ওভার অ্যান্ড আউট। ধ্বংসের চক্কে ডেকে আনো অগ্নি তুফান, সর্বজীবের মাঝে তোমার অধিষ্ঠান, দুষ্টের সংহার সাধুর পরিত্রাণ, প্রায়শ্চিত্ত আল্লাহ সমর্পণ, নিয়তির বিধান জয় নাত খণ্ডন, সত্যের জয় হোক মিথ্যার পরাজয়, অন্যায় দূর হোক দেখ পরাভয়, সর্বজীবের মাঝে তোমার অধিষ্ঠান, দুষ্টের সংহার সাধুর পরিত্রাণ, এই রুদ্র স্বরূপ ধরো, খড়গ কৃপাণ ধরো, পাষণ্ড মত করো, আর রক্ত স্নান করো,
আছো, রক্তে পাতলে না চাও, শক্ত সিনায় বাঁচো, মৃত্যু কে নাই ভয় হে, আজ মৃত্যু করো জয় হে, মুক্ত করো শৃঙ্খলা, দেখো তো আসে জীবন ভয়।